কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান চাপায় পাঁচ ভাইয়ের নিহতের ঘটনা মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজনরা। তারা মৃত্যুগুলোকে দুর্ঘটনা না বলে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। এদিকে র‍্যাব জানিয়েছে গ্রেফতারকৃত চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। গত 30 জানুয়ারি মারা যান কক্সবাজারের চকরিয়ার সুরেশচন্দ্র সুশীল। গত মঙ্গলবার ছিল তার শ্রাদ্ধ। ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় নিহত হন সুরেশচন্দ্রের পাঁচ ছেলে। স্বজনদের দাবি, গাড়িটি প্রথমে চাপা দিলেও বড় ধরনের ক্ষতি হয়নি, তারপর চালকের আহতদের উপর দিয়ে পিষে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না। একে হত্যাকাণ্ড বলছে পরিবারটি। এদিকে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অভিযুক্ত পিকআপ চালক সাইফুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সাইফুল 2 বছর ধরে গাড়ি চালালেও তার কোনো লাইসেন্স ছিল না। 2-3 বছর যাবৎ বিভিন্ন গাড়ি সে ওই রুটে চালাচ্ছে, এই মহাসড়কে সে চালাচ্ছে, তার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নাই। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি সাইফুল মূলত এই পরিবারকে সে আগে কখনো চিনত না, বা এই পরিবার সম্পর্কে তার পূর্ব থেকে তার কোনো ধারণা ছিল না। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। র‍্যাব জানায়, 2016 সালে মাহমুদুল নামে এক ব্যক্তি এই পিকআপটি ক্রয় করেন। মালিক মাহমুদুল ও তার ছেলে পলাতক রয়েছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।